আজকে বিজয়ের 45তম দিবস আমরা উদযাপন করছি, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্তি পাইনি। 24.7% মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করছে। আজকে এই বাংলাদেশের শিক্ষিত মানুষের মাঝে আজকে 10% আজকে বেকার। আজকে বাংলাদেশে অশিক্ষিতের হার এখনো 38%, এরকম একটি অবস্থায় আজকে আমরা বিজয় দিবস অর্জন করেছি। মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি, তাই আমরা এই ঐক্যবদ্ধভাবে এই দেশকে স্বাধীন স্বনির্ভর হিসেবে করতে চাই। কোনো বাহিনীর হাতে, কোনো শত্রুর হাতে এদেশের পতাকা আমরা কখনো পরাজিত হতে দিব না। স্বাধীনতার বক্তৃতা সুখ আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই লক্ষ্যে এই 16 কোটি মানুষের 32 কোটি হাতকে আজকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। স্বাধীনতার নামে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের বৈষম্য নয়, আজকে ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতার বক্তৃত সুখ, বক্তৃত স্বাধীনতার বক্তৃত চেতনা আজকে বাস্তবায়ন করতে হবে। ন্যায় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি দেশ প্রতিষ্ঠার যে মহান লক্ষ্যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আজকে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য হাসিলের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তির জন্য, আজকে বেকারত্ব দূর করার জন্য, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কাজ করার জন্য দত্ত আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।